বর্তমান সময়ে আমরা সবাই কম বেশি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো ব্যবহার করে থাকি, কিন্তু এই অ্যাকাউন্টগুলোর নিরাপত্তা আমরা কখনোই 100% নিশ্চিত করতে পারি না। তার কারণ হচ্ছে এই অ্যাকাউন্টগুলোর নিরাপত্তা হিসেবে আমরা সর্বোচ্চ গেলে টু স্টেপ ভেরিফিকেশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখি, যেগুলো মোটেও আমাদের অ্যাকাউন্টগুলোকে 100% নিরাপদ রাখতে পারে না। তার কারণ হচ্ছে বর্তমানে এমন এমন হ্যাকার রয়েছে যারা কিনা যে কোনো অ্যাকাউন্টের টু স্টেপ অথবা টু ফ্যাক্টর অথেন্টিকেশন বাইপাস করে আইডি হ্যাক করতে পারে। আর তাই আজকের ভিডিওতে আপনাদের অ্যাকাউন্টগুলোকে 100% সিকিউর রাখার মাধ্যম হিসেবে এই সিকিউরিটি কীগুলো শেয়ার করব, যেগুলো আমাদের কাছে পাঠিয়েছে আউলিয়া আইসিটি থেকে। আউলিয়া আইসিটির অফলাইন শপ রয়েছে মিরপুরে এবং আপনারা চাইলে অনলাইনেও অর্ডার করতে পারবেন। এই সবগুলো কী হচ্ছে? ফেটিয়ান ব্র্যান্ডের অ্যান্ড ফিডো সার্টিফাইড। ওয়েল, ফিডো হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যারা এই সিকিউরিটি কীগুলোকে সার্টিফিকেশন দিয়ে থাকে। যদি ফিডো কোনো প্রোডাক্টকে সার্টিফিকেশন দেয় তাহলে বুঝতে হবে সেগুলো আসলেই কার্যকরী। ওয়েল, আপনারা এখানে যে সিকিউরিটি কিটি দেখতে পারতেছেন এটা হচ্ছে ফেটিয়ান ব্র্যান্ডের, এর মডেল হচ্ছে A4B, যেটার মূল্য হচ্ছে 3300 টাকা। এটার ভিতরে শুধুমাত্র USB Type-A দেওয়া রয়েছে, আপনারা চাইলে OTG ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোনেও ইউজ করতে পারবেন খুব ইজিলি, সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিব। নাও এর মডেল হচ্ছে K9, যেটার ভিতরে কিন্তু NFC রয়েছে। NFC মানে হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন, অর্থাৎ আপনি আপনার ফোনের আশেপাশে রাখলে এটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই সিকিউরিটি কিটা অফ করতে পারবেন বা অন করতে পারবেন, যেটার মূল্য হচ্ছে 3450 টাকা। এটি হচ্ছে ফেটিয়ান ব্র্যান্ডের K44 মডেলের সিকিউরিটি কি, যার বৈশিষ্ট্য হচ্ছে ডুয়াল কানেক্টর, অর্থাৎ আপনারা এখানে একটা পাচ্ছেন আইফোনের কানেক্টর এবং একটা পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোনের কানেক্টর। বাট আপনারা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন, আইফোন সব জায়গায় এটা ব্যবহার করতে পারেন, পাশাপাশি কম্পিউটার, ল্যাপটপও এটা ব্যবহার করতে পারবেন কানেক্টরের মাধ্যমে। তো এখানে দেওয়া রয়েছে অ্যান্ড্রয়েড ফোনের USB Type-C এবং এখানে আইফোনের কানেক্টরও দেওয়া রয়েছে, যার মূল্য হচ্ছে অনলি 5950 টাকা। দেন এটা হচ্ছে ফেটিয়ান ব্র্যান্ডের K26 মডেলের সিকিউরিটি কি, যেটার সাথে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এটা হচ্ছে USB Type-C, যেটা আপনারা খুব ইজিলি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে পারবেন, অ্যান্ড এটার মূল্য হচ্ছে অনলি 9450 টাকা। দেন লাস্ট যে মডেলটি আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে ফেটিয়ান ব্র্যান্ডের K27, যেটার সাথেও ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এটা হচ্ছে USB Type-A, যেটা আপনারা খুব ইজিলি যে কোনো কম্পিউটার বা ল্যাপটপে ইউজ করতে পারবেন, এটার মূল্য 9450 টাকা। ওকে, এই সবগুলো সিকিউরিটি কি বাই করার জন্য আপনারা যোগাযোগ করবেন aulia-ict.com-এ। তাদের অফলাইন শপ রয়েছে মিরপুরে এবং তাদের ওয়েবসাইট রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। তো আপনার সুবিধা মতো আপনি যে কোনোটার মাধ্যমে যোগাযোগ করে বাই করতে পারবেন। যদি কেউ অনলাইনে অর্ডার করেন এবং আমাদের চ্যানেলের নাম বলেন তাহলে ডেলিভারি করার ক্ষেত্রে কিছুটা হলেও ডিসকাউন্ট পাবেন। এবং এই ভিডিওতে একটা গিভওয়ে রয়েছে সিকিউরিটি কি, অবশ্যই সেই গিভওয়েতে অংশগ্রহণ করে আপনিও চাইলে একটি ফিজিক্যাল সিকিউরিটি কি জিতে নিতে পারেন। দেন আসি এই সিকিউরিটি কিগুলো কীভাবে ইউজ করবেন। ফার্স্ট অফ অল আমি দেখাবো অ্যান্ড্রয়েড ফোনে এটা কীভাবে ইউজ করবেন, সেকেন্ডলি দেখাবো কীভাবে আইফোনে ইউজ করবেন, অ্যান্ড লাস্টলি দেখাবো কীভাবে কম্পিউটারে ইউজ করবেন। তো এই তিনটা ডিভাইসে আমি তিনবার দেখাবো, আপনারা খুব সহজে আনলিমিটেড যে কোনো সোশ্যাল মিডিয়াতে সিকিউরিটি কি ইউজ করতে পারবেন, যদি সেই সোশ্যাল মিডিয়াতে সিকিউরিটি কি অপশনটি থাকে। তো চলুন শুরু করা যাক, লেটস চেক ইট আউট। ওকে, অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করার জন্য আমি এখানে দুইটা সিকিউরিটি কি রেখেছি, যার একটা মডেল হচ্ছে K9 আর একটা মডেল হচ্ছে A4B। তার কারণ হচ্ছে এই দুটো মডেলের মূল্য সবচেয়ে কম, আর আমি জানি ম্যাক্সিমাম পিপল এগুলোই ব্যবহার করবে এবং এগুলো ব্যবহার করতে একটু ঝামেলা রয়েছে। যেমন হচ্ছে এগুলো হচ্ছে USB A Type, আর আমাদের ম্যাক্সিমাম ফোনে কিন্তু রয়েছে USB Type-C, যার কারণে আমরা এগুলো ইউজ করতে পারি না নর্মালি। বাট এগুলো ইউজ করতে গেলে একটি OTG ব্যবহার করতে হবে বা কনভার্টার ব্যবহার করতে হবে। তো আমি এটি ব্যবহার করার জন্য একটা OTG নিয়েছি মাত্র 50 টাকা দিয়ে। তো আপনারা এরকম একটি OTG ব্যবহার করতে পারবেন এটার সাথে, তাহলে ফোনেও এটা কানেক্ট করতে পারবেন খুব ইজিলি। আরেকটা বিষয় বলে রাখি, এখানে আমার কাছে রয়েছে K9, যেটাতে কিন্তু NFC রয়েছে, এবং এখানে আছে A4B, এটাতে কিন্তু NFC নেই, এটাতে জাস্ট এরকম রয়েছে। A4B-র একটা বৈশিষ্ট্য রয়েছে, আপনারা যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা ইম্পোর্টই হয় এরকম প্যাকেট আকারে, বাট অপরপক্ষে K9 কিন্তু এরকম কোনো প্যাকেট আকারে ইম্পোর্ট হয় না, এরকম জাস্ট সিকিউরিটি কিটাই ইম্পোর্ট হয়। এই জন্য লোকালি প্যাকেট করে আপনাদের কাছে এটা পাঠানো হবে, কেউ ভাববেন না যে এটাতে ঝামেলা আছে, এটা 100% ফেটিয়ান ব্র্যান্ডের ফিডো সার্টিফাইড। তো এখন আমি এটা দিয়ে দেখাই, যেহেতু এটাতে NFC রয়েছে। তো ফার্স্ট অফ অল আমি কি করব, এটা আমার OTG-তে কানেক্ট করব। তো আমি OTG-তে কানেক্ট করে নিলাম, কানেক্ট করে নেওয়ার পরে এখন আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে চলে যাব। তো আমি আমার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করব। ওকে, আপনারা আমার স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য করুন, জাস্ট এখন আমি আমার ফেসবুকটা ওপেন করব। ফেসবুকটা ওপেন করার পরে এখানে তিলেন মেনুতে যাব, তারপরে সেটিংসে যাব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেমভাবে কাজটা করবেন। তারপরে স্ক্রল করে নিচে আসলে পাবেন সিকিউরিটি অ্যান্ড লগইন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে একটু নিচে আসলে পাবেন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক করবেন। দেন একটু স্ক্রল করে নিচে আসলে একটা অপশন পাবেন সিকিউরিটি কি,
জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে আছে রেজিস্টার সিকিউরিটি কি অপশন, একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে গেট স্টার্ট একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। দেন ইউজ সিকিউরিটি কি উইথ ইউএসবি, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখন আপনাকে এটা কানেক্ট করতে হবে। তো আমি জাস্ট কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে, গো সেটিংস ওটিজি, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওটিজিটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে জাস্ট আবার এখানে ওকেতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে আমি যেই কেনের মডেলের এটা ইউজ করতেছি, এখানে একটা সবুজ লাইট জ্বলতেছে, এখানে জাস্ট একটা টাচ করে দিবেন। একটা টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে আমার এটা সাকসেসফুলি সেট আপ হয়ে গেছে। ওকে, সিকিউরিটি কিটা অন করার পরে এখন অন্য কোথাও যদি আমি ফেসবুকটা লগ ইন করি তখন কীরকম আসে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি একটাই দেখাচ্ছি আর বাকিগুলো দেখাবো না, কারণ একটা দেখালে সেমভাবে আপনারা কিন্তু বুঝতে পারবেন এরকম আসবে। তো জাস্ট এখন আমি এখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর আমি আমার ফোনে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে টিডটে ক্লিক করে একটা নিউ ইনকগনিটো ট্যাব নিয়ে নিব, কারণ আমার ওখানে কিন্তু অলরেডি লগ ইন আছে। তো জাস্ট এখন আমি এখানে facebook.com লিখে সার্চ দিব, জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাবো। দেন এখানে আমার আইডিটা লগ ইন করবো। ওকে, আমি এখানে জিমেল এবং আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে লগ ইন একটা ক্লিক করবো। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন সিকিউরিটি কির অপশনটা চলে আসছে। জাস্ট এখানে গেট স্টার্টেড একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে ইউজ সিকিউরিটি কি উইথ ইউএসবি, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে আমি জাস্ট ইউএসবিটা কানেক্ট করবো সেমভাবে। ওকে, কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে এখন জাস্ট এরকম একটা অপশন চলে আসবে, জাস্ট ওকেতে একটা ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার সবুজ লাইট জ্বলবে, জাস্ট এখানে একটা ট্যাপ করবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। ট্যাপ করার সাথে সাথে এই যে দেখুন আমার আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আমি জাস্ট লগ ইন করেও দেখিয়ে দিচ্ছি। তো এভাবেই সিকিউরিটি কির মাধ্যমে শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট লগ ইন হবে, আদারওয়াইজ লগ ইন হবে না। আর এই সিকিউরিটি কিটা কিন্তু কোনো হ্যাকারের কাছে থাকবে না, আপনার কাছে থাকবে। সেই জন্য কেউ চাইলেও আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না এবং আপনার অ্যাকাউন্ট 100% সিকিউর থাকবে। দেন আমি অ্যান্ড্রয়েড ফোনের জিমেলে সিকিউরিটি কি অন করে দেখাচ্ছি, কারণ আপনারা ম্যাক্সিমাম ফেসবুক এবং জিমেলেই সিকিউরিটি কিটা অন করেন। এছাড়া আপনারা চাইলে যে কোনো মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবেন যদি সেখানে সিকিউরিটি কি অপশনটা থাকে। তো এই জন্য জাস্ট আমি এখন ব্যবহার করবো A4BG সেটা। তো এখন জাস্ট আমি এটা ওটিজি ভিতরে কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে নেওয়ার পরে দেন আমি আমার ফোনের স্ক্রিনটা আপনাদের সাথে একটু শেয়ার করবো, একটু আপনারা লক্ষ্য করুন। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করতেছি। জাস্ট এখন আমি আমার ফোনে জিমেলে চলে যাব। তো জিমেলে আসার পরে এখন আমি আমার যেই জিমেলে সিকিউরিটি কিটা অন করবো সেই জিমেলের ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাব। এখানে আসার পরে একটু স্লাইড করলে পাবেন সিকিউরিটি নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। দেন একটু স্ক্রল করে নিচে আসলে পাবেন টু স্টেপ ভেরিফিকেশন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করার পরে যদি আপনার পাসওয়ার্ড চায় পাসওয়ার্ড দিয়ে আইডিটা লগ ইন করবেন। তারপর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর একটা অপশন এখানে পেয়ে যাবেন আপনি সিকিউরিটি কি, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করার পর এখানে পাবেন অ্যাড সিকিউরিটি কি, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন সেখানে একটা অপশন আছে ফিজিক্যাল ইউএসবি অর এনএফসি কি, জাস্ট এই অপশনটা অন করে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে গেট স্টার্টেড একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। দেন এখানে ইউজ সিকিউরিটি কি উইথ ইউএসবি, এখানে ক্লিক করবেন। দেন এখন আপনাকে এটা কানেক্ট করতে হবে। তো জাস্ট আমি এখন কানেক্ট করব। ওকে, আমি কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে দেখুন এখানে এরকম একটা অপশন চলে আসছে, তারপর এখানে ওকে একটা ক্লিক করে দিব। তো এখানে সিকিউরিটি কি নেমের জায়গায় আমি আমার নামটাই দিয়ে দিলাম। তো নামটা দিয়ে দেওয়ার পরে জাস্ট সিম্পলি এখানে সেভে ক্লিক করে দিব। তো আপনারা সেমভাবে কাজটা করবেন। এই যে দেখুন আমার সিকিউরিটি কিটা এখানে সেভ হয়ে গেল। ওকে, দেন সিকিউরিটি কিটা অন করার পর এখন আমি অন্য একটা ব্রাউজারে আমার সেই জিমেলটা লগ ইন করবো, দেখি কীরকম আসে। তো আপনাদেরকেও দেখাচ্ছি। জাস্ট আমি আমার ফোনে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবো। ওপেন করার পর এখানে টিডটে ক্লিক করে নিউ ইনকগনিটো ট্যাবটা নিয়ে নিব। দেন এখানে আমি টাইপ করবো gmail.com, ঠিক আছে, বা জিমেল লগ ইন যেটাই টাইপ করুন। আপনারা এখানে ক্লিক করে দিলে এরকম একটা অপশন চলে আসবে, তারপরে আমার জিমেলটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তো জিমেলটা দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিব, তারপর আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জাস্ট নেক্সটে একটা ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে যে সিকিউরিটি কিটা আমি অন করেছি সেটা চাচ্ছে, সেটা দিলে শুধুমাত্র আমার জিমেলটা লগ ইন হবে, আদারওয়াইজ হবে না। তো আমি এখন সেই সিকিউরিটি কিটা কানেক্ট করব। দেন এরকম অপশন চলে আসলে ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট সিকিউরিটি কির উপরে একবার টাচ করবেন। আপনার যেই ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেরকম দিয়ে একটা টাচ করলে কিন্তু আপনার এটা চলে আসবে। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। দেন নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আমার কিন্তু জিমেলটা লগ ইন হয়ে গেছে। নাও এখন আমি দেখাবো আইফোনের ফেসবুকে কীভাবে সিকিউরিটি কি অন করতে হয়। এই জন্য আমি K44 মডেলের সিকিউরিটি কিটি ব্যবহার করব, যেখানে আইফোনের কানেক্টর রয়েছে। তো এই জন্য সরাসরি আমি আমার ফোনের স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা জাস্ট আমার স্ক্রিনটা একটু ফলো করুন। ওকে, অ্যাট ফার্স্ট আমি আমার ফেসবুকটা ওপেন করব। আপনারা সেমভাবে আইফোনের ফেসবুক ওপেন করবেন, তারপরে নিচে তিন লাইন মেনু পাবেন, এখানে ক্লিক করবেন। দেন উপরে সেটিংসে ক্লিক করবেন, তারপরে সিকিউরিটি অ্যান্ড লগ ইন একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে নিচে পাবেন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে একটা ক্লিক করে দিবেন।
দেন এখানে ক্লিক করার পরে নিচেই পাবেন সিকিউরিটি কি নামে একটি সেটিং, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করার পাবেন রেজিস্টার্ড সিকিউরিটি কি, জাস্ট এখানে ক্লিক করবেন। দেন সিকিউরিটি কিটি কানেক্ট করতে হবে, তো আমি জাস্ট এখন কানেক্ট করব। ওকে, কানেক্ট করে দেওয়ার পরে এখানে ফিঙ্গার দিয়ে টাচ করতে হবে, তো আমি জাস্ট ফিঙ্গার দিয়ে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে দেখুন আমার কিন্তু সিকিউরিটি কিটি অন হয়ে গেছে। তো এভাবেই আপনিও আইফোনের ফেসবুকে বা গুগল ক্রোমে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে সিকিউরিটি কি অন করতে পারবেন। প্রসেসটা সেমই, এই জন্য আমি সবগুলো তো দেখাচ্ছি না, একটা দিয়ে দেখাচ্ছি যাতে আপনারা সবগুলোই করতে পারেন। তো আরেকটা বিষয় বলে রাখি, আপনাদের অনেক সময় সিকিউরিটি কি ডিলিট করার প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে ডিলিট কীভাবে করবেন, সেমভাবে আপনি ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিংয়ে চলে আসবেন। আসার পরে এখানে যে সিকিউরিটি কিটি অন থাকবে এখানে ডান পাশে পাবেন টি ডট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে রিমুভ কি, এখানে ক্লিক করলে কিন্তু তারপরে এখানে টার্ন অফ অপশন চলে আসবে, এখানে আসবেন। আসার পরে যে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিলে কিন্তু আপনার সিকিউরিটি কিটি ডিলিট হয়ে যাবে। তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে যে ডানে একটা ক্লিক করে দেবো, ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আমার সিকিউরিটি কিটি ডিলিট হয়ে যাবে। এই যে দেখুন আমার এখান থেকে সিকিউরিটি কিটি ডিলিট হয়ে গেছে। এভাবে আপনি চাইলে সিকিউরিটি কি ডিলিটও করতে পারবেন, এবং আপনি চাইলে এখান থেকে দুই তিনটা সিকিউরিটি কি একসাথে ইউজ করতে পারবেন, অর্থাৎ মাল্টিপল সিকিউরিটি কি আপনার ফেসবুকে অথবা যে কোনো মাধ্যমে অ্যাড করতে পারবেন। কম্পিউটারে সিকিউরিটি কি অন করা দেখানোর আগে গিভওয়েতে কীভাবে অংশগ্রহণ করবেন সেটা বলে রাখি। গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য আপনাকে জাস্ট সিম্পল দুইটা স্টেপ ফলো করতে হবে। আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে আপলোড করা থাকবে, ওখানে গিয়ে আমার ফেসবুক পেজটা ফলো করতে হবে, এবং এই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করতে হবে। জাস্ট এই দুইটা কাজ করে স্ক্রিনশট তুলে আমার এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, দেন ওখান থেকে আমি একজন বিজয়ী বেছে নিব। ওকে, নাও এখন আমি দেখাবো কম্পিউটারের মাধ্যমে ফেসবুকের মধ্যে কীভাবে সিকিউরিটি কি অন করতে হয়। এই জন্য আমি ফ্যাটিয়ান ব্র্যান্ডের K27 মডেলের সিকিউরিটি কিটা ব্যবহার করব। তো এই জন্য জাস্ট সরাসরি আমি আমার কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ওপেন করার পর আমি সরাসরি আমার ফেসবুকে চলে আসব। আমার ফেসবুকটা এখানে লগইন আছে, আর আপনাদের লগইন না থাকলে লগইনটা করে নেবেন। তো এখানে আসার পরে আপনার ডান পাশের প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপর এখানে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ক্লিক করবেন, তারপরে সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পরে দেখবেন নিচে একটা অপশন আছে বাম পাশে, সিকিউরিটি অ্যান্ড লগইন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করে নিচে আসলে পাবেন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর একটা ক্লিক করে দিলে মূল ইন্টারফেসে নিয়ে আসবে। এই যে এখানে আসলেই আপনি পাবেন সিকিউরিটি কি নামে একটি অপশন, জাস্ট সেট আপ অপশন একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে পাবে রেজিস্টার্ড সিকিউরিটি কি, এখানে একটা ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করবেন, দেন আবার ওকেতে ক্লিক করবেন। দেন এখন আপনার সিকিউরিটি কিটা কম্পিউটারে কানেক্ট করবেন। তো আমি এখানে কম্পিউটারে এটা কানেক্ট করে দিচ্ছি। ওকে, আমি এটা কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পর এখানে ফার্স্ট অফ অল আপনাকে 4 ডিজিটের একটা পিন সেট করতে হবে। তো আমি ফর এক্সাম্পল হিসেবে 1 2 3 4, তারপর ওকেতে ক্লিক করব। তারপরে আমি যে আমার টাচ সেন্সরটা রয়েছে সিকিউরিটি কির মধ্যে এখানে জাস্ট একটা টাচ করে দিব। ওকে, টাচ করে দিলাম। তো টাচ করে দেওয়ার সাথে সাথে দেখুন আমার কিন্তু সিকিউরিটি কিটা অন হয়ে গেছে। এখন জাস্ট আমি একটা সিকিউরিটি কির নাম দিতে পারবো, তো আপনারা চাইলে আপনাদের যে কোনো নাম দিয়ে দিতে পারেন। তো আমি ফর এক্সাম্পল হিসেবে এখানে দিলাম যে মডেলটা রয়েছে সেই মডেলটার নামটা দিয়ে দিলাম। তো মডেলটার নামটা দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে সেভে ক্লিক করে দিব। ওকে, সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আমার সিকিউরিটি কিটা কিন্তু এখানে অন হয়ে গেছে। তো এখন আমি অন্য একটা ব্রাউজারে লগ ইন করে দেখবো আসলে লগ ইন করতে গেলে কি আসে। এই জন্য আমি একটা প্লাস আইকনে ক্লিক করে নিউ ট্যাব নিলাম। নিউ ট্যাব নেওয়ার পর এখানে ডান পাশে টি ডটে ক্লিক করে একটা নিউ ইনকগনিটো উইন্ডো নিব, যেহেতু আমার মেইন ব্রাউজারে আইডিটা লগ ইন আছে। তারপর আমি এখানে জাস্ট সিম্পলি facebook.com লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে আমি আমার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আইডিটা লগ ইন করব। ওকে, জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট সিম্পলি এখানে লগ ইনে ক্লিক করব। ওকে, লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আমার সিকিউরিটি কিটা কানেক্ট করতে বলতেছে। এখন জাস্ট আমি আবার আমার কম্পিউটারে সিকিউরিটি কিটা কানেক্ট করে নিব। ওকে, আমি কানেক্ট করে দেওয়ার সাথে সাথেই দেখুন এখানে পিন চাচ্ছে, যে পিনটা আমি দিয়েছিলাম 1 2 3 4। তো পিনটা দিয়ে দিবেন আপনারা সেমভাবে, তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে সিকিউরিটি কির মধ্যে এখানে একটা টাচ করে দিবেন। তো টাচ করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন জাস্ট আমি এখানে আইডিটা দেখিয়ে দিচ্ছি, কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এখানে এখন আইডিটা ওপেন হয়ে যাবে। এই যে দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। এই হচ্ছে সিকিউরিটি কি অন রাখার ফায়দা। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।